যে বিষয়টির ফলে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আমাদের বাসা বাড়িতে আগমন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ক্ষেত্রে সহিহ বুখারীর 5949 নম্বর হাদিসের অধীনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেছেন, যেটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা। অন্য হাদিসে আসছে, লা তাদখুলুল মালায়েকাতু ফীহি কালবুন আও তাসাউইর। যে বাসা বাড়িতে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের কোনো ফেরেশতা আসেন না, আল্লাহ তাআলার দয়া নিয়ে ফেরেশতার আগমন করেন না। সম্মানিত দর্শক, এখানে একটু বলে রাখি আমাদের এই ধারাবাহিক কতগুলো পর্বের যে আলোচনা, কোন কোন বাসা বাড়িতে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ আসেন না, এখানে কিন্তু আমরা বারবার একটি কথা বলছি, রহমতের ফেরেশতা আসেন না। ফেরেশতাদের বিভিন্ন শ্রেণী আছে, যেটি আমাদের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম। সেই শ্রেণীর মধ্য থেকে কিছু ফেরেশতা আছেন আমাদের দেহের জন্য রক্ষী হিসাবে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত, কিছু ফেরেশতা আছেন যারা আমাদের হিসাব নিকাশ লেখা দায়িত্বে নিয়োজিত, কিছু ফেরেশতা আছেন যারা আমাদের রূহ কবজ করার জন্য, আমাদের জান কবজ করার জন্য, আমাদের মৃত্যু দান করার জন্য নিয়োজিত। এ সকল দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণের কথা ভিন্ন, তারা সব জায়গায় যান এবং সব জায়গায় অবস্থান করেন, কিন্তু মূলত আমাদের যে জিনিসটি প্রয়োজন সবচেয়ে বেশি, আল্লাহের রহমত বা করুণা, এই আল্লাহ তাআলার রহমত নিয়ে আগমনকারী ফেরেশতা যারা, তারা যে সমস্ত ঘরে প্রবেশ করেন না, আমরা সেটারই আলোচনা করছি ধারাবাহিক কতগুলো পর্বে। সম্মানিত দর্শক, যে হাদিসটি পেশ করা হলো আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাতে তিনি বলেছেন বাসায় দুটি জিনিস আছে, একটি হলো কুকুর আর একটি হলো ছবি, সেখানে আল্লাহ তাআলার রহমত এর ফেরেশতা আসেন না, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। লা তাদখুলুল মালায়েকা, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ প্রবেশই করেন না সেখানে, যেখানে দুটি জিনিস আছে। শুধু দর্শক, কুকুর যদি কোনো বাসা বাড়িতে থাকে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতাগণ প্রবেশ করেন না। কুকুর এটি থাকলে কেন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ প্রবেশ করেন না, সমস্যাটি কোথায়? ইমাম নাওয়াবী রহমতুল্লাহি আলাইহি হাদিসের বিশ্ববিখ্যাত বিশ্লেষক, সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, গোটা মুসলিম বিশ্ব সেখান থেকে উপকৃত হচ্ছে, সেই ইমাম নাওয়াবী রহমতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে কুকুর কোনো বাসা বাড়িতে থাকলে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। তার কারণ হলো কুকুরের মধ্যে কিছু বিশেষ কুকুর আছে, বিশেষ শ্রেণীর কুকুর আছে, যেগুলো মূলত শয়তানি, আর শয়তান যেখানে থাকে সেখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসেন। আরেকটি কারণ উল্লেখ হয়েছে যে কুকুর এর গায়ে সাধারণত নাপাক থাকে, এবং সে যেহেতু নাপাক এবং নোংরা জিনিস বেশি খায়, গ্রহণ করে খাদ্য হিসাবে, সেজন্য সেখানে রহমতের ফেরেশতা আসে না, কারণ তার সঙ্গে নাপাক মিশ্রিত থাকে। কিন্তু আজকাল আমাদের আধুনিক সমাজে আমরা দেখি, আমরা অনেকে শখের বশত কুকুর পালি, সে সমস্ত কুকুর সাধারণত নাপাক বা নোংরা কোনো কিছু খায় না। সেক্ষেত্রে হাদিসের আরও একটি ব্যাখ্যা রয়ে গেছে, সেটি হলো যে কুকুর এটি নাজাসাতুল আইন বা মূলগত মজ্জাগতভাবে সৃষ্টিগতভাবেই নাপাক, যেমন শুকর। অনেক ওলামায়ে কেরামের মতে কুকুর সৃষ্টিগতভাবেই নাপাক, আর যেহেতু সৃষ্টিগতভাবেই নাপাক সেহেতু এই নাপাক জিনিস থাকার কারণে কুকুরের দেহ যতই পরিচ্ছন্ন এবং পবিত্র থাকুক না কেন, বাহ্যিকভাবে এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নাপাক করে সৃষ্টি করেছেন। আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরেই রহস্য এবং অনেক বহুবিধ উপকারিতা রয়ে গেছে, সেটি ভিন্ন জিনিস, কিন্তু এটা কি আল্লাহ তাআলা নাপাক করে সৃষ্টি করেছেন, এটি হলো চূড়ান্ত কথা, যার কারণে যেখানে বা যে বাসায় যে ঘরে কুকুর থাকবে সেখানে আল্লাহ রহমতের ফেরেশতাগণ প্রবেশ করবেন না, আসবেন না। সম্মানিত দর্শক, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একাধিক হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি। সম্মানিত দর্শক, এক্ষেত্রে আমরা আরেকটি কথা উল্লেখ করা অত্যন্ত জরুরি, সেটি হলো কুকুর যদি বাসা বাড়িতে আমরা রাখি, সেটি রাখার একটি বৈধ উপায় এবং অনুমোদিত একটি পন্থা আছে, সেটি হলো বাসা বাড়ির ভেতরে না রেখে তার বাহির অংশে যদি আমরা রাখি, এবং সেটি যদি আমাদের রাখাটা হয় পাহারাদারি এর উদ্দেশ্যে চৌকির জন্য, তাহলে সেটিকে ইসলাম কোনো রকম বাধা দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে বরং অনুমতি এসেছে, তিনি ইরশাদ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের ভিতরে, ইল্লা কালবা গানামিন আও হারসিন আও সাইদিন, যদি কোনো কুকুর চাষাবাদের কাজে অথবা শিকারের কাজে অথবা পাহারাদারের কাজে যদি রাখা হয়, তাহলে সেটি ব্যতিক্রম থাকবে, অর্থাৎ সেটি নিষেধের আওতায় পড়বে না, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতাগণ ঠিকই আসবেন। তাহলে এখানে আমরা দুটি জিনিস মৌলিকভাবে লক্ষ্য করতে পাই, এক, কুকুর যদি আপনাকে রাখতেই হয়, এক নম্বর কথা হলো সেটি বাসা বাড়ির ভেতরে হতে পারবে না, দুই, কুকুর যদি আপনাকে রাখতে হয় সে রাখাটা, সে পালাটা শখের বশত হবে না। কুকুর আল্লাহ তাআলা সৃষ্টি প্রাণী, তার প্রতি আপনি দয়া করুন, খাবার দিন, সেটি ভিন্ন জিনিস, কিন্তু তাকে আপনি বাসা বাড়িতে রাখা, লালন পালন করার ক্ষেত্রে লালন পালন আপনি করতে পারবেন, যে কারণে সেটি হলো আপনি কোনো প্রয়োজনে অর্থাৎ
যেমন আপনার বাড়ি পাহারাদারির জন্য, অথবা আপনার ক্ষেত খামার আগের যুগে যেটি ছিল ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য কুকুর রাখা হতো, অথবা আগের যুগে এটিও ছিল শিকার করার জন্য কুকুরকে ব্যবহার করা হতো। এই তিনটি উদ্দেশ্যের কোনো একটি উদ্দেশ্যে আপনি কুকুর ব্যবহার করতে পারেন। আমাদের সমাজে আমরা দেখি অনেক ভাই এবং বোনেরা তাদের বাসা বাড়িতে পাহারাদার হিসাবে কুকুরকে ব্যবহার করেন, গেটে রাখেন। এটি মোটেও নিষেধ নয়, অনেক অফিস আদালতে আসে এবং পৃথিবীর অনেক দেশে আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ ধরনের কুকুরকে ব্যবহার করেন তাদের নিরাপত্তার খাতিরে। এগুলো সম্পূর্ণভাবে জায়েজ এবং হালাল এবং এভাবে লালন পালন করাতে কোনো নিষিদ্ধ নাই, কিন্তু নিষিদ্ধ হলো বাসা বাড়িতে রাখা এবং তাদেরকে এই প্রয়োজন তিনটি প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে অর্থাৎ শখের বশত যদি আমরা সেটাকে লালন পালন করি সেটি হবে অত্যন্ত জঘন্য অপরাধ। সমাজ দর্শক, পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করি আমাদের সমাজের অনেক ভাই এবং বোনেরা আজকাল পশ্চিমাদের অন্ধ অনুকরণের অংশ হিসেবে আমাদের বাসা বাড়িতে কুকুরকে রাখছি, লালন পালন করছি, এবং কুকুরকে লালন পালন করা রাখাই শুধু নয়, মানুষের মতো মর্যাদা দিয়ে তাদেরকে খাবার সরবরাহ করা থেকে নিয়ে সব কিছু আমরা করছি, এমনকি নিজেদের শোয়ার বিছানা পর্যন্ত তাদেরকে নিয়ে শুয়েছি। মানুষের রুচি যখন নিচে নামতে নামতে চরম পর্যায়ে চলে যায় তখন সে কি করে এটি নিজে উপলব্ধি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন, কোন সৃষ্টির মাঝে কি দিয়েছেন না দিয়েছেন তিনি ভালো জানেন। তিনি এই সৃষ্টি থেকে মানুষদেরকে দূরে থাকতে বলেছেন প্রয়োজন ছাড়া। আল্লাহ সৃষ্টি হিসেবে সে বসবাস করবে ভিন্ন কথা, কিন্তু আমি সেটাকে কোলে নিয়ে বেড়ানো, সেটাকে কাঁধে নিয়ে বেড়ানো, এটি সম্পূর্ণরূপে আমাদের রুচির দৈন্যতা, এটি আমাদের আদর্শহীনতা, এটি আমাদের ইমান এবং আমলের সঙ্গে সম্পূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ একটি কাজ। দর্শক, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন, যে বিষয়গুলো করতে মানা করেছেন, আমরা আক্ষেপের সঙ্গে লক্ষ্য করি সমাজে সেগুলো যেন বেশি করার প্রবণতা আমাদের মাঝে দেখা দেয়। ইহুদি খ্রিস্টানরা তথা অমুসলিমরাও বা ইসলাম বিদ্বেষীরাও সেগুলোকে আরো বেশি প্রচলন দেওয়ার চেষ্টা করে। তন্মধ্যে একটি হলো এটি, অনেক পশু আসে, অনেক আল্লাহ তাআলা প্রাণী রয়েছে যেগুলো আপনাকে লালন পালন করতে আল্লাহ তাআলা বাধা দেননি, সেগুলো করেন। তা না করে কুকুরকে আপনি লালন পালন করতে করতে একেবারে মানুষের সমান মর্যাদা, কোনো কোনো ক্ষেত্রে মানুষের চেয়ে বেশি মর্যাদা দিয়ে দিলেন, এটি একজন রুচির দিক থেকে দৈন্য এবং চরমভাবে আদর্শহীন একজন ব্যক্তির কাজ হতে পারে। শুধু দর্শক, মানব সন্তান ড্রেনের পাশে শুয়ে আছে, আপনি কুকুরের বাচ্চাকে আপনার বাসায় নিয়ে বিছানায় শোয়াচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ করছেন, নিঃসন্দেহে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সবচেয়ে বড় কথা হলো কুকুর আমাদের বাসায় থাকলে সেখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করবেন না, আল্লাহ তাআলার রহমত।